করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঘোষিত খাদ্য ও আর্থিক সহায়তা কর্মসূচির চাহিদার তুলনায় অপ্রতুল বলে মনে করছেন অর্থনীতিবিদরা তাদের মতে সামনের দিনে সামাজিক সুরক্ষা কর্মসূচির চাহিদা আরও বাড়বে আর তাই উন্নয়ন ব্যয় কাটছাট করে দাতাদের কাছ থেকে অর্থ নিয়ে সহায়তার পরিমাণ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা জঙ্গিবাদার অভ্যন্তরীণ রাজনীতির অনিশ্চয়তায় প্রায় ভঙ্গুর পাকিস্তানের অর্থনীতি এর মাঝেই করোনার প্রাদুর্ভাব পূর্বাভাস বলছে এই মহামারী দেশটিতে এক কোটি আশি লাখ মানুষকে নতুন করে কর্মহীন করবে যা থেকে উত্তর নেয় প্রায় সোয়া কোটি পরিবারকে চার মাসের জন্য বারো হাজার রুপি নগদ সহায়তা দিচ্ছে ইমরান খান সরকার এজন্য জন্য গঠন করা হয়েছে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি রুপি বা নয় লাখ ডলারের তহবিল লকডাউন রয়েগা দো হফ দেবী আরেক প্রতিবেশী ভারত এই সময়ে দরিদ্র মানুষের জন্য প্রায় দুই হাজার তিনশো কোটি ডলারের তহবিল ঘোষণা দিয়েছে যার আওতায় আগামী তিন মাসে আশি কোটি পরিবার পনেরো কেজি করে চাল বা গম আর তিন কেজি ডাল পাবে কৃষক পাবে দুই মাসে চার হাজার রুপি নগদ সহায়তা তিন কোটি প্রবীণকে দেয়া হবে এককালীন এক হাজার রুপি আর বিশ কোটি গরিব নারী তিন মাসে পাবেন দেড় হাজার রুপি করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশক উপকার সংখ্যা নির্দিষ্ট না হলেও বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ লাখ টন চাল আর এক লাখ টন গম যার আর্থিক মূল্য আড়াই হাজার কোটি টাকা নগদ দেওয়া হবে সাতশো ষাট কোটি টাকা আরও আড়াইশো কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে কম দামে চাল বিতরণে যে অ্যালোকেশনটা হয়েছে সেই অ্যালোকেশনটা এনাফ কিনা আমার কাছে মনে হয় যে অ্যালোকেশন সামনের দিনগুলোতে হয়তো বাড়াতে হতে পারে এবং যে যতটুকু পরিমাণ চাল গম এবং অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দের কথা বলা হচ্ছে এটার করতে হবে যেটা কতদিন আমাদের এই দরিদ্র এবং ফার্মারেবল জনগোষ্ঠীকে তাদের খাদ্য সংকটের সমাধান অথবা তাদেরকে সাপোর্ট দিতে পারবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশাল আর্থিক সহায়তার চাহিদা সরকার মেটাবে কি করে কেননা অর্থনীতিকে চাঙ্গা করতে এরই মধ্যে শিল্প খাতে যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেখানে ভর্তুকি সুদ বাবদ সরকারকে আড়াই হাজার কোটি টাকার মতো দিতে হবে ঘোষণা এসেছে জরুরি ভাতা সহ অন্যান্য সরকারি ব্যয় বাড়ানোর সরকার তার যে প্রকল্পগুলো আছে বর্তমানে চালু প্রকল্পগুলো এবং প্রকল্প যেগুলো আগামী কয়েক মাসের মধ্যে হাতে নেওয়ার কথা ছিল সেখান থেকে রিসোর্স রিঅ্যালোকেশন করতে পারে যেগুলো জরুরি নয় সেগুলো বাতিল করতে পারে যেগুলো কয়েকদিন পরে শুরু করা যেতে পারে ইমিডিয়েটলি শুরু না করে সেগুলো থেকেও রিসোর্স রিঅ্যালোকেট করা সম্ভব দ্বিতীয়ত গভর্নমেন্ট যেটা করতে পারে এখন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিস যারা আছে তাদের কাছে অনেক দেশই সহায়তা চাচ্ছে যেমন আইএমএফ এর কাছে প্রায় একশো বিশটির মতো দেশ অলরেডি সহায়তা চেয়েছে বিশ্ব ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সবার থেকেই কনসেশনাল রেটে যদি অর্থের যোগান নিশ্চিত করা যায় সেটিও একটি ভালো অপশন হতে পারে হিসেব বলছে চলতি অর্থ বছর প্রায় দেড় লাখ কোটি টাকার মতো বাজেট ঘাটতি ধরা হয়েছিল যা মোট দেশজ উৎপাদনের পাঁচ ভাগ যদিও পরিবর্তিত পরিস্থিতিতে এই ঘাটতি ছয় ভাগের উপরে চলে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন